আমি আজকে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলব যেটি নিয়ে প্রায় বিভিন্ন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা লিখে আসছেন জানতে চাচ্ছেন স্পেশালি বাংলাদেশে অনেক মহিলাদের এই প্রবলেমটা হয়ে থাকে সে বিষয়ে আমি কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ শফিল্লা প্রধান বাস ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ আমি নিয়মিতই ব্যথা এবং প্যারালাইসিস ডিসাবিলিটি সকল রোগ নিয়ে কাজ করে থাকি রুগী দেখে থাকি তো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মহিলাদের রোগ সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো যেটা আশা করি যারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের উপকারে আসবে যারা এই এই জাতীয় সমস্যা ভুগছেন তাদের উপকারে আসবে এবং আপনাদের কোনো আত্মীয় স্বজন বা স্ত্রী বা মা বোন যারা আছে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন বা দেখাবেন আশা করি উপকার আসবে যেটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের তল পেটের ব্যথা নিয়ে আমি ব্যথা বিশেষজ্ঞ ব্যথা নিয়ে কাজ করে থাকি এই তলপেটের ব্যথা এটা একটি কমন সমস্যা মহিলাদের একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ যে কোনো মহিলারই তলপেটের বিভিন্ন ব্যথাজনিত সমস্যা নিয়ে আসতে পারে এবং এই ব্যথায় অনেক সময় আপনারা বিভিন্ন অপচিকিৎসা করে থাকেন ভুল ডাক্তারের কাছে গিয়ে থাকেন বা আপনার কোথায় যাবেন সেটা আপনারা জানেন না বা হতাশ হন তো আজকে আমি এই তলপেটের ব্যথার কারণগুলো কি কি করা উচিত বা তলপেটের ব্যথার সাথে অন্য কোনো কোমর ব্যথা জড়িত কিনা বা আপার অ্যাবডোমেন বা উপরে পেটের ব্যথা বা পায়ের ব্যথার সাথে তলপেটের ব্যথার কোনো সম্পর্ক আছে কি না সেটি নিয়ে কথা বলবো প্রথমত মহিলাদের এই তলপেটের ব্যথার কারণের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে আমরা যেটা বলি ডিসমেনোরিয়া এটা মহিলাদের একটা কমন একটা রোগ যার মাধ্যমে যার কারণে তলপেটে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটা আমরা পিআইডি বলে থাকি এটা কমন তার তার জন্য তলপেটে ব্যথা হতে পারে ওভারিয়ান সিস্ট বা ইনফ্লামেশন হয়ে থাকে যদি আপনারা জানেন যে মহিলাদের ফিমেল জেনিটাল অর্গান থাকে তলপেটে এই অর্গানে যদি যে কোনো প্রকারের সিস্ট হোক বা টিউমার হোক বা যে কোনো ইনফ্লামেশন হয় তা থেকে তলপেটে ব্যথা হতে পারে যদি সেখানে ফাইব্রয়েড হয়ে থাকে তা থেকে ব্যথা হতে পারে যদি কোনো কারণে অ্যাভর্শান হয় তা থেকে মহিলাদের তল পেটে ব্যথা হতে পারে তো তলপেটে শুধু ফিমেল জেনিটাল অর্গানই অবস্থিত নয় সেখানে ইউরোজেনিটাল অর্গান আছে পাশাপাশি পেলভিক্সের বিভিন্ন মাসেলস আছে দুপাশে পেলভিক বোন আছে জয়েন্ট আছে এবং পিছনে আমাদের ইম্পর্টেন্ট যে অংশটি সেটা হচ্ছে লম্বো স্যাক্রাল স্পাইন সেখানেও বিভিন্ন সমস্যা থেকে তলপেটে ব্যথা হতে পারে তার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সিভিয়ার পেইন হতে পারে এবং এছাড়াও যদি কারো কিডনি পাথর হয় বা স্টোন কিডনি যদি হয়ে থাকে তার থেকে হতে পারে পাশাপাশি অ্যাপেন্ডিসাইটিস আপনারা জানেন যে আমাদের লোয়ার অ্যাপডিমেনের রাইট সাইডে অ্যাপেন্ডিক্স থাকে যদি সেখানে কোনো প্রদাহ বা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে তা থেকে তলপেটে ব্যথা হতে পারে যদি তলপেটে কোনো হার্নিয়া থাকে বা পেটের কোনো অংশে হার্নিয়া থাকে তা থেকে রেফার্ড পেন হতে পারে বা তলপেটে ব্যথা হতে পারে তারপর হচ্ছে যদি সিস্ট কোনো কারণে টুইস্ট হয় বা তলপেটে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে মহিলারা তা থেকে তলপেটে ব্যথা হতে পারে তলপেটে যদি আপনার যেটা হচ্ছে পিরিয়ডের সময় যেটা বলছিলাম যে পিরিয়ডের সময় কিন্তু কমন তলপেটে ব্যথা হতে পারে ওভারিয়ান প্রবলেম ছাড়া ইউটেরিয়ান বিভিন্ন সমস্যা পেটে ব্যথা হতে পারে এবং স্পেশালি তলপেটে ব্যথা হতে পারে সেটা ইউটেরাসের বিভিন্ন ডিজিজ থাকে বিভিন্ন রোগে কিন্তু তলপেটে ব্যথা হতে পারে আমি ইতিপূর্বে বলেছিলাম যে ইউটিআই তাছাড়া ইউরেটার যেটা থাকে কিডনি থেকে যে ইউরেনের ব্লাড পর্যন্ত পর্যন্ত ব্লাডার যে রাস্তাটা বা নালিটা থাকে সেখানে যদি কোনো সমস্যা থাকে কি হয় তা ব্যথা হতে পারে থেকেও তল পেটে ইউরিনারি ব্লাডারের বিভিন্ন সমস্যা থেকেও তল পেটে ব্যথা হতে পারে ফেলবিক ফ্লোর যে মাসেলগুলো আছে স্পেশালি লোয়ার একেবারে নিচের অংশ সেই মাসেলগুলোতে যদি কোনো স্প্রেইন হয় স্ট্রেইন হয় কোনো কারণে আঘাত বা তা থেকে বা তলপেটে ব্যথা হতে পারে এবং আমি যে বলছিলাম যে ব্যথা হওয়ার অনেক কারণ তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মহিলাদের ব্যথাটা একটা বিশাল অনেকগুলা রোগের সমন্বয় একটু দুটো রোগ না বা আমরা মোর দেন কয়েক শত লোককে আইডেন্টিফাই করতে পারব এবং এই ব্যথাগুলোর সাথে দেখা যায় অনেক সময় রেফার পেইন কারণে ব্যথা হতে পারে যেমন আমরা পি কথা বলছিলাম বা স্লিপ ডিস্ক বা ডিক্স কোমরে যদি ডিক্স হানিয়েশন তা থেকে তলপেটে ব্যথা হতে পারে বা টিভি যদি হয় অনেক কারণে ভিসারাল বিভিন্ন টিভি তা থেকে তলপেটে ব্যথা হতে পারে যদি ক্যান্সার হয় যেমন ইউটেরিয়ান ক্যান্সার তা থেকে ব্যথা হতে পারে মানে লস অফ কজ আছে দর্শক আসলে আমি আপনাদেরকে যে রোগগুলোর নাম বললাম জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য যেন আপনারা অন্তত অপচিকিৎসার শিকার না হন এই মহিলাদের এক এক বয়সে এক এক জাতীয় রোগ হয়ে থাকে এক এক সময় এক এক ভাবে রোগ হতে পারে বিভিন্ন ইনফেকশন জনিত সমস্যা হতে পারে বিয়ের আগে এক প্রকারের রোগ হতে পারে বিয়ের পরে আরেক জাতীয় রোগ হতে পারে লর্ডস অফ কজ যার কারণে আপনার তল পেটে ব্যথা হতে পারে যেমন আমি বলছিলাম যে কোমরের সমস্যা থেকেও আবার তলপেটে ব্যথা হয়ে থাকে অনেক কারণ আছে পানি বেশি খেলেও সমস্যা হতে পারে কম খেলেও সমস্যা হতে পারে তারপরে হচ্ছে ইল হেলথ থাকলেও পেট ব্যথা হতে পারে অনেক সময় গ্যাস্টাইটিসের ব্যথাও কিছুটা রেফার্ড হতে পারে আমি যে কারণগুলো বলছিলাম এই কারণগুলো একজন ব্যথা বিশেষজ্ঞ বা একজন গাইনোকোলজিস্ট যারা আছেন তারাই শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারে এবং এই ব্যথাগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের রুগীর হিস্ট্রি নিতে হয় রুগীর বয়স কত রুগী কী করেন রুগীর পেশা কত কি পেশা কি করেন এবং রুগীর পেশার সাথে ওনার উনি কি মেরিট না আনমেরিড এই সকল দিক সকল জিনিস চিন্তা করে এবং তার হিস্ট্রি অফ কোনও আঘাত আছে কিনা ট্রমা আছে কিনা বা এনাদার কোনো বেবি কয়েটা মানে কোনো সিজারিয়ান সেকশন আছে কি না বা কোনো অবরশন হয়েছে কিনা মানে এ লস অফ কজ যার মাধ্যমে আপনি একটা মহিলাদের দলপেটেন আমাদের কারণ বের করে আনতে পারি পাশাপাশি আমরা বিভিন্ন আলট্রাসোনোগ্রাফি আছে বা সিটি স্ক্যান অ্যাল্টাম্যান বা এর মাধ্যমে বা বিভিন্ন ব্লাড টেস্ট ইভেন কি টিভিএস ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাফি এ সকল বিভিন্ন বৈজ্ঞানিক মেডিকেল সায়েন্সের বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা খুব সহজেই মহিলাদের তলপেটের রোগের কারণ কি কেন হয় বার করতে পারি তলপেটের ব্যথার কিছু স্বাভাবিক কারণও হয়ে থাকে আবার ভালো হয়ে যায় কিন্তু কিছু ব্যথা আছে যেটা কোনো খারাপ রোগ থেকে হতে পারে এবং সেটা যদি আর্লি আপনারা ডায়াগনোসিস না করেন আর্লি ডক্টরকে না দেখান এবং ট্রিটমেন্ট না করেন তাহলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে তো তলপেটের ব্যথার কারণের পাশাপাশি আমি যেটা আপনাকে রুকে বলবো যাদেরই জাতীয় সমস্যা হয় সেটা দীর্ঘায়িত যদি হয়ে যায় সেটা করা যাবে না অবশ্যই আরেকটা জিনিস আমি লক্ষণীয় হচ্ছে বাংলাদেশে স্পেশালি মহিলারা এটা একটা সামাজিক সমস্যা মনে করে তারা লজ্জাবোধ করে অনেক সময় সেটা ইভেন কি তার মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন নিকট আত্মীয়র কাছেও বলতে চায় না ডাক্তারের কাছে যাওয়া তো দূরের কথা সো আপনাদের যাদের এই জাতীয় সমস্যা আছে বাংলাদেশে এই জাতীয় অনেক ডাক্তার আছেন বা এই ব্যথা নিয়ে কাজ করেন বা গাইনোকোলজিস্টরা আছেন আপনাদের এই সমস্যা হলে আমি বলবো এটা লজ্জা বোধ করার কিছু নেই আপনার শারীরিক সমস্যা একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডায়াগনোসিস করে আপনাকে চিকিৎসা দিলে আপনি দ্রুত সুস্থ হয়ে পড়বেন আর যদি আপনি এটাকে লজ্জা বোধ করে নিজের মধ্যে রাখেন আস্তে আস্তে আপনার মারাত্মক ক্যান্সারের মতো রোগ হতে পারে বিভিন্ন খারাপ রোগ হতে পারে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন আপনার ইভেন কি আপনি এক প্রকারের বন্ধাত্মর মতো সমস্যা আপনার হতে পারে সো আমি আশা করি যে আপনারা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আমি অতি শিগ্রিয় পরে যে ভিডিওটি আমি দেখবো কথা বলবো সেটা হচ্ছে এটা প্রায় আপনারা জানতে চাচ্ছেন সেই ভিডিওটি হচ্ছে যে আপনাদের যে সিজারিয়ান অপারেশনের পর বা রুগীদের একটা কমপ্লেন যে বাচ্চা ডেলিভারির পর বা সিজারিয়ান সেকশনের পর কোমর ব্যথা হওয়া যে আপনাদের একটা ধারণা যে কোমরে যে ইনজেকশনটা দেওয়া হয় ইনজেকশন পরবর্তী কোমর ব্যথা হয়েছে আপনি এর আগে ভালো ছিলেন আপনার দু তিনটা বেবিও আছে কোনো সমস্যা ছিল না যে বেবিটার সিজারিয়ান করা হয়েছে দেন এই কোমর ব্যথা এটা আপনাদের একটা কমপ্লেইন প্রায় আমি কোমর ব্যথা রুগীদের এই সমস্যাটা নিয়ে আসতে দেখি মহিলাদের আমি এই ভিডিওটি আপনারা দেখবেন পাশাপাশি পরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বেল বাটন ক্লিক করে রাখতে হবে তাহলে আপনারা পরের ভিডিওটি দেখতে পাবেন ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই যে কোনো রোগ হলে একজন স্পেশালাইজড স্পেশালি যে যে রোগ বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন সে ডাক্তারকে দেখাবেন আপনারা ভালো থাকতে পারবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বাকু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল